এইভাবে কোনোদিন থাকিনি, ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। और अभी रात का 11 बज चुका है ऑलरेडी, और पूरा घर सुना सुना है, इसीलिए क्योंकि सुष्मिता अभी घर पे नहीं है, मतलब कम से कम 4-5 दिन तो समझ लीजिए इस हफ्ता सुष्मिता घर में नहीं रहेंगे, क्योंकि आप लोगों का पता ही है वो उसका मम्मी का तबीयत ठीक नहीं है, वो उधर माँ का सेवा कर रहे हैं। और ऑफिस से आके मैंने रोटी बना लिया था और थोड़ा आलू भाजी बना लिया था, तो मेरा और लड़का का खाना रात का खाना हो गया। तो आप लोग अभी सोच रहे हैं तो फिर अभी क्या हम पका रहे हैं, तो ये चावल है, चावल में आलू दे दिया है और इधर मिर्चा भाज के रखा है, क्योंकि कल हम लोगों का पांता है, मतलब ये जो चावल बनेगा ये रात भर ऐसे ही रहेगा, सुबह इसमें पानी डालेंगे, दो तीन घंटा रहेंगे, उसके बाद वो हम लोग खाएंगे, क्योंकि कल हम लोगों का इधर शीतला माता का पूजा है, इधर पास में ही शीतला माता का एक चौकी है, उधर कल पूजा है, इसीलिए हम लोगों का ये रूल्स है, उस दिन हम लोगों का यही खाना पड़ता है, तो इसीलिए आज रात को ये हम बना के रखते हैं। तो और गाइस, ऐसा पहली बार हो रहा है कि सुष्मिता घर पे नहीं आई इतना दिन, इसीलिए बहुत दिक्कत हो रहा है, घर का तो बहुत कामकाज है, वो हमसे नहीं होता है, खाना पकाना भी उतना नहीं आता है, तो जो भी है वो तो कर लेंगे, लेकिन इतना सारा काम कैसे होगा हमको तो समझ में नहीं आ रहा है, इसीलिए बोलता है घर में बीवी नहीं रहने से बहुत प्रॉब्लम है, तो कुछ करने का नहीं है, उसका माँ का तबीयत ठीक नहीं है, आप लोग तो जानते ही है, उधर भी रहना चाहिए, तो ये मान लेना पड़ेगा। तो जो भी है, अभी लड़का उधर IPL का मैच चल रहा है, तो वो मैच खत्म हो गया, मैच भी खत्म हो गया, तो बिछानाटा कोड़े ने तातारी अनेक रात्रि हो गए। तो जो भी है फ्रेंड्स, आज तो सो जाएंगे अभी, तो ये ब्लॉग कंटिन्यू रहेगा, आप लोग साथ में रहिएगा। गुड मॉर्निंग फ्रेंड्स, और कल के तो तुम्हारा देख ली जे रान्ना माने भात कोड़े रेखे जेहेतु आज के हमारे पान्ता खावा, তাই সকালে রান্নার কোনো ঝামেলা ছিল না, কিন্তু ঘরের টুকিটাকি অনেক কাজ ছিল সেইগুলো করলাম, আর কয়েকটা জামা মানে গেঞ্জি কাচার ছিল দেখতেই পাচ্ছ বাইরে, ওগুলো কেচে সব ধুয়ে দিয়েছি। আর যেহেতু সুস্মিতা বাড়িতে নেই, তাই শীতলা মায়ের পুজোর ওখানে আমি কোনো ডালা সাজিয়ে নিয়ে যেতে পারছি না, তাই এমনি মিষ্টি নিয়ে এসেছি, তো এই প্যাকেট ধরেই পুজো দিয়ে আসবো। আর আমি যেহেতু অফিস বেরিয়ে যাব বিকেলবেলা, ছেলেকে বলবো যাতে প্রসাদটা নিয়ে এসে রাখে, তো ছেলে কি করছে একটু দেখিয়ে দিই। আর সকালবেলা পড়া ছিল, পড়ে কিছুক্ষণ আগে এসছে, এসেই মোবাইল নিয়ে বসে গেছে, মানে কোনো টেনশান নেই, ভয় নেই, যেহেতু মা নেই জানে বকার কেউ নেই, আর আমিও এক্ষুনি অফিস চলে যাব, আজকে সারা দিন মোবাইলে পড়ে থাকবো। হ্যাঁ সেই, তা যাই হোক আমি পুজোটা দিয়ে আসছি, যাও 3:30 পরে গিয়ে প্রসাদটা মনে করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, তো চলো পুজোর ওখানে যাই প্রসাদটা আগে মানে পুজোর জন্য দিয়ে আসি, তারপরে তো পুজো হবে প্রসাদ হবে। এখানে পুজোর জন্য মিষ্টি দিয়ে দিলাম, আর এখনো পর্যন্ত মানে ঠাকুর আসেনি, এরপরে সবাই এখানে ঠাকুর আনতে যাবে, তো আমার এখন ওয়েট করলে হবে না, আমার অফিস আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, পান্তা ভাত আর আলুর চোখা মানে আলু মাখা, তো এ পান্তা ভাত খায়েঙ্গে হাম লোক, লড়কা ভি খায়েগা, এ হাম লোগোঁ কা নিয়ম হ্যায়। তো আর গাইজ, হাম লোগোঁ কা খানা হো গিয়া, তো আব হাম নিকলেঙ্গে অফিস কে লিয়ে, লেকিন উসসে পেহলে एक बार
सुष्मिता को वीडियो कॉल हम करेंगे, तो देखता है वो क्या कर रही है अभी। हेलो हेलो बोलो की করছো? এই তো মাকে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। ভালোই তো আছো, আর এদিকে আমরা একা একা করে খাচ্ছি। হ্যাঁ আমি তো ভালোই আছি, তোমার দেখে মনে হচ্ছে না ভালো আছি। যাক, তোমার মা কেমন আছে এখন? ঠিকঠাকই আছে। তোমাদের মাথা মানে গলা কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, কিরম একটা দেখতে লাগছে, ছেলেকে দেখতে পাচ্ছি না। এই তো দেখতে পাচ্ছ, তোমার মাথার উপর মাথার উপর অনেকটা দেখা যাচ্ছে। দেখো দেখো আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ বেরোবো, খাওয়া হয়ে গেছে, এক্ষুনি খেলাম। তো জানোই তো আজকে পান্তা, আমি আর অত সাজিয়ে গুজিয়ে মানে পুজো দিয়ে আসতে পারলাম না, শুধু প্যাকেট কিনে আমি দিয়ে এসেছি। ঠিক আছে, মা তাতে বুঝবে, মা জানে যে সুস্মিতা কি পরিস্থিতির মধ্যে আছে। আর আমিও বাধ্যতা করেছি। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দাও। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কি সিচুয়েশনের মধ্যে দিন কাটছে। আমি এখানে রূপকার ছেলে বাড়িতে, তা যাই হোক মার পাশে তো আমার সবার আগে থাকা এখন দরকার আমি মনে করি, তা সেই কারণে আমি একাই এখানে আছি। আর ছেলে যেহেতু পড়া ঠড়া রয়েছে, তা সেই কারণে ওকে যেতে হয়েছে বাড়িতে, আর রূপকের অফিস রয়েছে, ওর জন্য ওরা দুজন বাড়ি চলে গেছে। আর আমি হয়তো কদিন এখানে থাকবো, তা সেই কারণে তোমাদের সাথে সবসময় হয়তো আমি থাকতে পারবো না বা ব্লগ দিতে পারবো না। রূপকই হয়তো এই কদিন ব্লগ দেবে বা ছাড়বে, তা তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো। এখন তোমাদের পাশে থাকাটা ভীষণ প্রয়োজন, মানে আর কি বলবো, এটুকুই বলার ছিল আমার। আর সব মানে ভগবানের কাছে প্রার্থনা করো মাকে যেন আমি তাড়াতাড়ি সুস্থ করে মানে ওঠাতে পারি, দাঁড় করাতে পারি। তাই হবে, সেটাই সবাই প্রার্থনা করছে, সেটাই খুব তাড়াতাড়ি হবে। তা যাই হোক, আর কথা বাড়াবো না, আমার লেট হয়ে যাচ্ছে অনেক, আমি অফিস বেরিয়ে যাব। ঠিক আছে রাখো, তাহলে পরে কথা হবে, কেটে দে। কাঁদছে কেন? কাঁদার কি হয়েছে? কাঁদছে কেন? আর আজব তো, তোমাদের ছাড়া তো এইভাবে কোনোদিন থাকিনি, ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে বাবা, চলে আসবে তো এক সপ্তাহ তো আর। ঠিক আছে তুমি ধরো। যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে, ভিডিও কলিং করেছিলাম, সুস্মিতা কেঁদেই ফেললো। তো যাই হোক, সবারই মনটা খারাপ হয়ে রয়েছে, আর কিছু বলার নেই এখানে। ও এরকম আমাদের ছেলে কখনো এতদিন থাকেনি, তো কিছু করার নেই, বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আমি এখন অফিস বেরিয়ে যাব, অনেকটাই লেট হয়ে গেল আমার। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, জাস্ট তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম, মানে এইভাবেই এখন আমাদের দিন যাপন করতে হবে, কদিন করতে হবে জানি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, দেখা হচ্ছে পরের ব্লগে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।